আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করবো আমাদের এখানে প্রথম প্রশ্ন আমি দিছি যে রুনা কোম্পানি এস্টিমেটেড দ্যাট ইট ক্যান সেভ টাকা তিরিশ হাজার পার ইয়ার ইন ক্যাশ অপারেটিং কস্ট ফর নেক্সট ফাইভ ইয়ার ইফ এ বাই এ মেশিন অ্যাট কস্ট টাকা এক লাখ তিরিশ হাজার নো রেডি ভ্যালু ইন এক্সপেক্টেড রেসিডিয়াল ভ্যালু ইন এক্সপেক এক্সপেক্টেড ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড আমাদের এখানে নির্ণয় করতে বলছে পে ব্যাক পিরিয়ড বা পিবিপি তো যখন আমরা ক্যাপিটাল বাজেটিং করব তখন আমাদের চার ধরনের প্রশ্ন থাকতে পারে এই ক্যাপিটাল বাজেটিং অধ্যায়টাতে তো চার ধরনের মধ্যে আমাদের এই এক নম্বরটা এক ধরনের এখানে আমরা দেখব যে প্রতি বছর অর্থের নগদ প্রবাহ সমান হলে প্রতি বছর অর্থের নগদ প্রবাহ অসমান হলে এই দুই রকম আমি প্রথমে শেখাই তো প্রথম আমাদের এই অঙ্কটা হচ্ছে প্রতি বছর নগদ নগদ অর্থের প্রবাহ সমান হলে এখানে দেখেন ফাইভ ইয়ার আছে মানে পাঁচ বছর পাঁচ বছর আছে তিরিশ হাজার করে প্রতি বছর তার মানে প্রথম বছরেও পাঁচ হাজার দ্বিতীয় বছরেও তিরিশ হাজার তৃতীয় বছরেও তিরিশ হাজার চতুর্থ বছরে তিরিশ হাজার এবং পঞ্চম বছরেও তিরিশ হাজার যেহেতু অর্থের নগদ প্রবাহ সমান এবং অঙ্কে যদি আমাদের ট্যাক্স রেট না দেওয়া থাকে যদি ট্যাক্স রেট না দেওয়া থাকে তাহলে আমাদের খুব ছোট একটি সূত্র হবে সূত্রটা হচ্ছে পি বি পি এখানে উইনো লিখতে পারেন এক নম্বর দিয়ে উইনো উইনো আমরা জানি পিবিপি সমান এনসিও ডিভাইডেড বি ওকে এখন আমরা হেয়ার করি এইচ ই আরি আর এনসিও কোনটা এনসিবি কোনটা দাঁড়ান একটু পর আমি বলতেছি আমরা যখন অঙ্কটা দেখছিলাম তখন আমাদের এখানে দেখেন এই যে তিরিশ হাজার টাকা দেওয়া আছে ইস্টিমেটেড ইট ক্যান সেভ তিরিশ হাজার টাকা পার ক্যাশ অপারেটিং মানে এখানে ক্যাশের কথা উল্লেখ আছে এখানে দেখেন পার ইয়ার দেওয়া আছে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের বির মান তো এটা যে এনসিবির মান আমরা তাই এনসি বি এর জায়গায় লিখলাম তিরিশ হাজার যদি এখানে তিরিশ হাজার হয় তাহলে এখানেও তিরিশ হাজার হবে এখন এনসিও আমরা কখন বুঝবো যে এটা এনসিওর মান এনসিওর মান আমরা তখনই বুঝবো যখন আমাদের অঙ্কে কস্ট দেওয়া থাকবে যদি থাকে এ মেশিন কস্ট অথবা অন্য কোনো কস্ট থাকে কষ্টের কথা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে সেটা এনসিও এর মান তো এনসিওর মান এখানে আমাদের এক লাখ তিরিশ হাজার দেখা যাচ্ছে তো এই জন্য আমরা এক লাখ তিরিশ হাজার লিখলাম দুইটাই মানে সেম লাগতেছে এই জন্য এখন যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তর বাইর হয়ে যাবে ভাগ করলে এক লাখ তিরিশ হাজারকে যদি তিরিশ হাজার দিয়ে ভাগ দেই ভাগ দিলে আমরা পাবো ফোর পয়েন্ট থ্রি থ্রি আর যে অ্যান্সারটা পাইলাম এটা হচ্ছে আমাদের ইয়ার ওয়াই ই এ আর এস এটা হচ্ছে আমাদের ইয়ার্স তো প্রথম টিউটোরিয়ালটা আপনাদের বুঝতে অসুবিধা হবে এর জন্য দ্বিতীয় টিউটোরিয়ালটা দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ